হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাটি কুকিং চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমাদের আজকে রেসিপিটা হলো শোল মাছের ভোনা। বন্ধুরা, এই শোল মাছের ভোনা কি 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 উপকরণ দিয়ে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে একটা শোল মাছ নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, যেহেতু ভোনা পেঁয়াজ কুচিটা বেশি লাগবে। আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, ধনিয়া পাতা, আর একটা টমেটো, আর নিয়েছি কয়েকটা মরিচ। তো বন্ধুরা চলুন। বন্ধুরা, আমার প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আমরা এক এক করে সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা বড় আকারে ছিল, তাই ছোট ছোট করে পিস করে নিয়েছি। ঢাকনাটা আপাতত দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাছটা কষানো হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিব, যাতে করে ধনিয়া পাতা কালারটা আরো সুন্দর আসে। তরকারিটা হয়ে গেছে, আমার শোল মাছের ভুনা তরকারিটা হয়ে গেছে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।